পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে সরকারের কে বিদেশে পাঠিয়েছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার বেনজির আহমেদকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের বিষয়ে রোববার 2 জুন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুলের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, মামলা বা গ্রেফতার সব আইনি পন্থায় হবে, সরকার দুদককে এড়িয়ে আগবাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? শেখ হাসিনা সরকার দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেয় না জানিয়ে তিনি বলেন, ব্যক্তি দুর্নীতি করতে পারে কিন্তু সরকার দুর্নীতিবাজকে কিভাবে দেখছে সেটা মূল বিষয়। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারের কে বেনজিরকে বিদেশে পাঠাল? সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদ যে এত এত অন্যায় করল গণমাধ্যম কি করেছে? গণমাধ্যম একটা সংবাদও করল না কেন? তিনি বলেন, বিদেশে যাক আর যেখানেই থাকুক আইন নিজস্ব গতিতে চলবে, তাই বিচার হবেই, একদিন না একদিন বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে। কাদের বলেন, বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে, সরকার কোনো ছাড় দেবে না, বেনজির ইস্যুতে কারো কোনো ব্যর্থতা থাকলে, গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে বলে জানান তিনি।